আমার প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশনের আরেকটি অংশ, আরেকটি পার্ট, সেটা তোমাদের বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস যে বইটি রয়েছে সেটা থেকে বাংলা গানের ধারা, এই পার্ট থেকে বা এই পর্ব থেকে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনের ভিডিও নিয়ে চলে এসেছি। তো ইম্পর্টেন্ট বট কোশ্চেনগুলো অবশ্যই পড়ে নেবে, এগুলো থেকে অবশ্যই কমন পড়বে, তোমরা পড়ে নেবে ফার্স্ট টু লাস্ট। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, অন্যান্য ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখে নেবে। ভিডিওটিকে দেখতে দেখতে লাইক করে দেবে, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবে, কেননা তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেয়ে যাবে, ভিডিওগুলো নোটিফিকেশান পেয়ে যাবে যখনই কোনো ভিডিও ছাড়া হবে, তখনই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে যদি সাবস্ক্রাইব করা এবং বেল আইকনটা বন্ধ থাকে। তো অবশ্যই দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখো প্রথম প্রশ্ন, বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য, বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। তো এই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করা হবে, প্রশ্নের উত্তর বিষয়ে আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে। তো সেই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবে, যারা এখনও করোনি। পরের কোশ্চেন, বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো। এখানে প্রিভিয়াস ইয়ার এবং প্রিভিয়াস ইয়ার ছাড়াও কোশ্চেন সেট করা হয়েছে। তো যেগুলো কোশ্চেন সেট করা হয়েছে খুব অল্প কোশ্চেন, এবং সেই অল্প প্রশ্নের মধ্যে থেকেই তোমাদের সাজেশনে কমন পড়বে পরীক্ষায়। তো ভালো করে পড়ে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা প্রশ্নের উত্তর। তো পরের প্রশ্ন দু নম্বর, কি বললাম, বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান খুবই গুরুত্বপূর্ণ। তিন নম্বর প্রশ্ন, বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো। বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো। বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও, শেয়ার করে দাও, তাদেরকে জানিয়ে দাও। আর চ্যানেলটার বিষয়ে তোমরা যত গ্রো করতে পারবে চ্যানেলটিকে, তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে তাদেরকে সাবস্ক্রাইব করতে বলে, বা তাদের সঙ্গে চ্যানেলটা এবং ভিডিওগুলো শেয়ার করে, তো যত ভিডিওতে রেসপন্স পাওয়া যাবে তত তোমরা আরও ভালো 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 ভিডিও পাবে। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আমি ফেস টু ফেস চলেছি, তো অবশ্যই ভিডিওতে আমার ফেস দেখতে পাবে, তো দেখতে থাকো। পরের কোশ্চেন চার নম্বর, লোকসঙ্গীত বা লোকগীতি কাকে বলে? লোকসঙ্গীতের দুটি ধারার বর্ণনা দাও। তো লোকসঙ্গীত কাকে বলে প্রথমে দিয়ে, তারপরে যে লোকসঙ্গীতের যে ধারাগুলো রয়েছে সেই ধারাগুলো বর্ণনা দিতে বলেছে। যেমন ঝুমুর, ভাওয়াইয়া, এরকম অনেক যে পর্বগুলো রয়েছে সেগুলোর মধ্যে, সেই ধারাগুলোর মধ্যে যে কোনো দুটি আলোচনা করতে বলেছে বা বর্ণনা দিতে বলেছে, অবশ্যই ভালো করে পড়বে কোশ্চেনগুলো। পাঁচ নম্বর প্রশ্ন, বাংলা গানের ধারায় মান্নাদের অবদান আলোচনা করো। বাংলা গানের ধারায় মান্নাদের অবদান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমাদের কি বললাম যে এই প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অর্থাৎ এর আগে এসেছিলো, কোনোটা ১৬তে কোনোটা ১৭তে, এখানে লিখে দেয়নি আমি, কোনোটা ১৮তে বা কোনোটা ১৯এ, বা এছাড়াও পাঁচটি কোশ্চেনের মধ্যে এছাড়াও দু একটি কোশ্চেন। যেমন প্রথম প্রশ্নটা বাংলা গানের ধারা এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট, যদিও এর আগে আসেনি। তারপরে এই যে লোকসঙ্গীত, এটা এসেছিলো, তবে তা সত্ত্বেও এটা খুব গুরুত্বপূর্ণ, গতবারে তো আসেনি। তো তোমাদের প্রশ্ন উত্তর বিষয়ে যত আলোচনা রয়েছে, অন্যান্য গল্প কবিতাগুলি থেকে যে প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে সেগুলোর ভিডিও চ্যানেলের পেজে পেয়ে যাবে, যারা দেখোনি এখনও দেখে নাও। প্লেলিস্ট দেওয়া রয়েছে, প্লেলিস্টের লিঙ্কও দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, তোমরা সমস্ত ভিডিও দেখে নাও একের পর এক, এক এক দিন ধরে বা দিনে দুটো তিনটে করে সেই ধারাবাহিকভাবে দেখে নাও, তাহলে তোমাদের পড়াশোনার ধাপটা এগিয়ে যাবে। আরও সামনে টেস্ট পরীক্ষা আসতে চলেছে, তারপরে তো ফাইনাল, তো টেস্টের আগে তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করা উচিত এবং ভালো করে সমস্ত প্রশ্ন উত্তর পড়ে নেওয়া উচিত। তো সঙ্গে থাকো এসএইচজি রিকোয়ার চ্যানেলের, যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখো। আর
ভিডিওটি দেখে যদি অবশ্যই ভালো লেগে থাকে বা কোশ্চেন সাজেশনটা তোমাদের জন্য দেওয়া হয়েছে তো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিয়ে দেবে আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। অন্তত 2 থেকে 3 জন বন্ধুবান্ধবদেরকে শেয়ার করো, এভাবেই তো গ্রো হবে আমাদের চ্যানেলটি। তোমাদের সহায়তা ছাড়া তো চ্যানেলটি গ্রো হবে না, তো শেয়ার করো।